So this is the first look of Suzuki Gixxer older version jeta amra bortomane regular use kore thaki and jeta ekhon available market e to ajke amra ei Gixxer tari full depth ar khutinati sob kichu ber kore rakhbo ei review te Suzuki Bangladesh e shorbopothom launch kore 2015 e ar tokhon thekei Suzuki Gixxer Bangladesh er market ta ke pura puri dokhol kore niyeche ar ei Suzuki Gixxer tai bortomane price ta jodi amra hisab kori स्पोर्ट्स सेगमेंटर मध्य सब चे कम दामे अपनारा पाबेन सुजुकी Gixxer एर किछु फीचार्स आछे जेटा आम्रा एखन आपनादेर घुरे घुरे देखाबो आर जेगुलो ना देखले नय कैमेराटा जदि एकटु सामनेर दिके आनेन आम्रा प्रथम एटा ड्याशबोर्डेर दिके जाई एटा जदि ड्याशबोर्डटा देखि आम्रा सेक्षेत्रे होच्छे एटा ड्याशबोर्डे एई सेगमेंटेर मध्ये बाइकेर सबकिछु देवा आछे जेमन होच्छे आम्रा इंजिन किल सुइच पाबो तारपर इग्निशन बाटन पाबो আর যদি আমরা লেফট সাইজ সাইডে যাই এটার পাসিং বাটনটাও খুব সুন্দর করে দেওয়া আছে হর্ন আছে ইন্ডিকেটর আছে এরপরে যদি আমরা এটার মিটারটা দেখি এইটার মিটারটা হচ্ছে ফুললি ডিজিটাল মিটার যে মিটারটার মধ্যে আছে গিয়ার ইন্ডিকেটর টাইম দুইটা ট্রিপ মিটার এন্ড অনেকগুলো ফাংশনস আছে যেগুলো আপনাদের আসলেও খুব কাজে লাগবে আচ্ছা আর যদি আমরা একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে Gixxer এটা যখন লঞ্চ করে তখন এটার প্রাইস ছিল 3 লাখ টাকার উপরে পড়ত পেপার সহ 2 বছরের বাট বর্তমান যেটা Gixxerটা আছে সেটার দাম হচ্ছে 2,09,000 টাকা বাট এখানে কিছু ডিফারেন্সেস আছে যেগুলোর মধ্যে যদি আমরা বলি ড্যাশবোর্ডটা এটা পুরো বাটন সেটি চেঞ্জ হয়ে গেছে বর্তমানে Gixxer-এর কোয়ালিটিগুলো অনেক বেশি চিপ বাট আমরা যে ইমেজটা রিভিউ করতেছি এটা অ্যাকচুয়ালি 2016 মডেল সো এই ইউনিটটার সাথে বর্তমান Gixxer-গুলো কম্পেয়ার করে আসলে লাভ হবে না ইঞ্জিন সবকিছু অলমোস্ট সেম বাট কোয়ালিটিগুলো অনেকটা চিপ করছে অনেকটা ফল করছে যেমন এটা প্লাস্টিক বলি কিট বলি ট্যাঙ্কের বলি সবকিছু কোয়ালিটি ফল করছে বর্তমান Gixxer আমরা যদি SF এর ফ্রন্ট টায়ারটা দেখে থাকি তো ফ্রন্ট টায়ারটা যথেষ্ট ভালো এন্ড ফ্রন্ট টায়ারটা প্রথম দিকে MRF ছিল যেটা 100 সাইজের কিন্তু বর্তমানে SF গুলাতে CE টায়ার ইউজ করছে আর ফ্রন্টে বাইব্রি ব্রেকিং সিস্টেম যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাবসলিউটলি অসাম আর আমি নিজে বাইব্রি ব্রেক সিস্টেমের একজন ফ্যান এন্ড পিছে যে টায়ারটা ইউজ করে সুজুকি Gixxer সেটা হচ্ছে 140 সেগমেন্টের বাট আপনারা চাইলে 150 সেগমেন্টও ইনস্টল করতে পারবেন আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 150 সেগমেন্টের এতে রয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন আর এটার 14.5 টর্ক উৎপন্ন করে থাকে তো আমরা আরো কিছু নেগেটিভ জিনিস আলোচনা করব এই বাইকটা সেটা হচ্ছে এটার লুকিং গ্লাস আমার কাছে যে ইউনিটটা আছে এটা V3 লুকিং গ্লাস লাগানো আছে বাট এটার সাথে স্টক যে লুকিং গ্লাসটা আসে সেটা এটার হ্যান্ডেলের থেকে অনেকখানি বের হয়ে থাকে যার ফলে আপনাদের রাইডিং এর জন্য খুবই আনকমফোর্টেবল ফিল হবে আর সবচেয়ে বড় যে নেগেটিভ সাইডটা Gixxer এর সেটা হচ্ছে এটা সিটিং পজিশন এটা সিটিং পজিশন আপনার এবং সিনিয়র দুইজনের জন্য একবারে আনকমফোর্টেবল Gixxer এর নেগেটিভ সাইডগুলো পজিটিভের থেকেও বেশি বাট পজিটিভ যেগুলো আছে সেগুলো খুবই পজিটিভ দ্যাটস ওয়াই Gixxer-টা আপনাদের কাছে খুবই ভালো লাগে তো আমরা যদি Gixxer এর কালারের কোয়ালিটিটা বলি Gixxer এর কালারটা খুবই বেশি বাজে পরিমাণে আমার পরিচিত যত Suzuki ইউজার আছে সবার ফার্স্ট কমপ্লেন থাকে কালার নিয়ে কারণ এটা 1 বছর পর দেখা যায় এটার কালার একদমই উঠে যায় আর সবচেয়ে আরেকটা বাজে বিষয় হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এতটাই বাজে যে আপনার ঢাকা শহরের সবগুলো স্পিড ব্রেকারে ভালো মতো আটকা যাবে তো তার জন্য এটা আপনার আরেকটা আনকমফোর্টেবল সিচুয়েশন ফিল করবে এইটার সাথে যে স্টক হেডলাইটটা আছে সেই হেডলাইটটাও আপনাকে খুব বেশি আলো দেবে না
তো যত মানুষই সুজুকি জিক্সার বা জিক্সার এসএফ কিনে থাকে তাদের প্রথম কাজই থাকে হচ্ছে এটার লাইটটা চেঞ্জ করে একটা এলইডি নেওয়া, কারণ এটার মধ্যে যেই হ্যালোজেনটা থাকে সেই হ্যালোজেনটা খুবই লো পাওয়ারফুল লাইট। আর স্পিড বাইক বা স্পোর্টস সেগমেন্টের সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে থ্রি পার্ট হ্যান্ডেল। বাট এখানে সুজুকি যেই পাইপ হ্যান্ডেলটা দিছে সেটা একদমই সুজুকি জিক্সার এসএফের সাথে যায় না। জিক্সার বা জিক্সার এসএফের যতগুলো ইউজার আছে সবারই একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে গ্যাস্কেট ফেটে যায়। তো যার ফলে কিছুদিনের মধ্যেই তারা কিনার কিছুদিন পরপরই তারা দেখে যে গ্যাস্কেটটা ফেটে এর মধ্যে থেকে হচ্ছে ঘেমে যায় ইঞ্জিনটা। তো যেই কারণে এটাও আরেকটা প্রবলেম, সাথে সাথে আবার গ্যাস্কেট চেঞ্জ করতে হয়। তো এই প্রবলেমগুলো হচ্ছে মেইনলি জিক্সার আপনি কেনার সময় সাফার করবেন, জিক্সার অথবা জিক্সার এসে। আশা করি জিক্সার 19 মডেল যেটা বাংলাদেশে আগামী মাসে লঞ্চ করবে সেটাতে এই প্রবলেমগুলো থাকবে না। সো নাও টাইম ফর টেস্ট রাইড অফ দিস বাইক। যদিও এই বাইকটা আমি অনেক বেশি চালাইছি, ইভেন আমি নিজে একজন সুজুকি ইউজার, তারপরও আপনাদের বোঝার জন্য আমি পুরো টেস্ট রাইড দিব। বাট তার আগে আমি বলতে চাই, অনেকের একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে আমি কেন সুজুকির লেটেস্ট মডেলটা না বাদ দিয়ে এই ভার্সনটা রিভিউ করতেছি। এর কারণ হচ্ছে এখনও এই বাইকটা অনেকজন কিনতেছে, যদিও শোরুমে স্টক আউট অ্যাজ ফার আই নো। তারপর আমি ট্রাই করতেছি এটার ইনডেপথ রিভিউ দেওয়ার জন্য। আর সুজুকি নতুনটা রিভিউ না দেওয়ার আর একটা বিশেষ কারণ হচ্ছে আমি ফার্স্ট ইম্প্রেশনের রিভিউটা দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি ফুল ইউজ করে অ্যাটলিস্ট আপনাদের 300-400 কিলো রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করতে, যার জন্য আপনারা খুঁটিনাটি এবং প্রবলেমগুলো বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কেনার ক্ষেত্রে সুবিধা হবে, এন্ড যদি কোনো ভুল থাকে সেটাও ধরাই দেব। আর যাই হোক, এই সুজুকির হ্যান্ডেল বারটা নিয়ে ফার্স্টে কোশ্চেন আসবে, কেস হচ্ছে লেটেস্ট ভার্সনে দেখলাম 3-part করছে, বাট এই ভার্সনটায় 2-part বা পাইপ হ্যান্ডেল ইউজ করছে, যেটা অ্যাবসোলুটলি একটা বাজে জিনিস। একটা স্পোর্টস বাইকের সাথে অবভিয়াসলি পাইপ হ্যান্ডেলটা যায় না। তো আর এই পাইপ যে হ্যান্ডেলটা আছে এটার একটা সমস্যা হচ্ছে এটা খুবই পাতলা, মানে এটা মানে হালকা বাড়ি লাগলে ব্যাকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বাইকের অনেকগুলো নেগেটিভ দিক বলে ফেলছে, এবার কিছু পজিটিভ দিক না বললে নয়, এই বাইকটা খুব বেশি কমফোর্টেবল অ্যান্ড কর্নারিংয়ের জন্য এই বাইকটা খুব মজা। আর হচ্ছে এই বাইকের এক্সিলারেশন দ্যাট ইজ অসাম, মাত্র 2,09,000 টাকায় এই বাইকটা আপনাকে পুরাপুরি স্যাটিসফাই করবে। এই বাইকের রেডি পিক আপটা জাস্ট অসাম, এটা আপনার খুবই ফান ইউজিং জিক্সার জিক্সার এসএফ, লিটারালি অনেক ফান। কাজ হচ্ছে এই বাইকের ইনস্ট্যান্ট যে পিক আপটা এটা আপনাকে সত্যি অনেক কমফোর্টেবল দেবে। আমি আগেও বলেছি এই বাইকের লুকিং গ্লাস ইস্যু, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমি যে ইউনিটটা চালাইতেছি আপনারা যেটা দেখতেছেন এখন সেটা R15 V3 লুকিং গ্লাস ইনস্টল করা, যদিও সেটা কমফোর্টেবল না, ফুল ভিউ পাওয়া যায় না। আর এটার সাথে স্টক যেই লুকিং গ্লাসটা আসছে সেটা খুবই অ্যানোয়িং, সেটা রাস্তায় জ্যামের মাঝে এবং আশেপাশে অনেক জায়গা খায়, যেটা লিটারেলি খুবই বাজে। জিক্সার এসএফের আরেকটা বেস্ট ফিচার হচ্ছে এর ওয়েট ডিস্ট্রিবিউশন, যার জন্য আপনি এটা স্মুথলি কর্নারিং করতে পারবেন অ্যান্ড চালেও মজা পাবেন। অ্যান্ড ওয়েল ব্যালেন্সড একটা বাইক, বাইকে ব্যালেন্সিং আর ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক বড় জিনিস, যেটা প্রপার না হলে বাইকটা চালায় কনফিডেন্স পাওয়া যায় না। সব বাইকেরই পজিটিভ আর নেগেটিভ দিক থাকে, অ্যান্ড আই মাস্ট সেই পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিক মিলা একটা বাইক হয়। সো জিক্সারের এতগুলো নেগেটিভ দিক আমি এই জন্যই ধরে দিলাম যেন এগুলো আপনাদের জানা থাকে, সব জায়গায় পজিটিভ রিভিউ ভরা। বাট জিক্সারের পজিটিভগুলো এতই পজিটিভ যার জন্য এই 5 বছর ধরেও তারা বাংলাদেশের মার্কেটটাকে পুরো রাজ করে আসতেছে। সো আমি আবার বলবো, বাইং এ জিক্সার ইজ দ্য বেস্ট ডিসিশন। তো এখন আমাদের সাথে আছে রাহাত, হি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড মোটো টোটোর যতগুলো ভিডিও দেখেন ও হচ্ছে এটার পিছে থাকে, হচ্ছে ও হচ্ছে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। আমি অলরেডি এর নামও বলছি, তো ও এটার একদম A to Z ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবে ওর যতটুকু শেয়ার করা সম্ভব। তো রাহাত, তোমার কাছে আমি ফার্স্টেই বলি যে তুমি এই জিক্সারের থেকে পজিটিভ দিকগুলো কী কী তুমি কী কী বলবে? এখন পর্যন্ত আমি 2016 আর কি জিক্সারটা কিনি, খুবই একটা বাইক, এই হ্যান্ডেলে বেস্ট একটা বাইক, এটার ব্রেকিং এটার কন্ট্রোলিং অসাধারণ। আর এই বাইকটা আমি এতদিন পর্যন্ত চালানো পর্যন্ত এটার এমন কিছু খারাপ দিক পাই নাই, হাতে গোনা 2-1 খারাপ দিক আছে, ওটাও আমি পরবর্তীতে বলতেছি।
বাট এটার মাইলেজের হিসাব করলে কমফোর্টের দিক দিয়ে হিসাব করলে ব্রেকিং দিয়ে হিসাব করলে মানুষ এই তিনটাই আগে একটা বাইকের দিকে কেনার আগে এটাই বিবেচনা করে সেদিক দিয়ে এটা একটা বেস্ট একটা বাইক আর এই বাইকটা আমি এখন হাফও রাইড করি আমি এমনকি ট্যুরও দিছি ছোটখাটো দুই একটা ট্যুরও দেওয়া হয়েছে সেই অনুযায়ী গাড়িটার ট্যুরের দিক দিয়ে আমি বলবো এটা একটা বেস্ট একটা বাইক ট্যুর দেওয়ার জন্য আর এটার কিছু নেগেটিভ দিক বলতে গেলে এটা হ্যাঁ নেগেটিভ দিকগুলো অবশ্যই জানানো ছিল আমাদের সবার প্রথমে এটা পিলন সিটটা আমার কাছে অতটা ভালো মনে হয় নাই আমি যদি কোনো জিক্সার রাইড করি সেদিক দিয়ে আমার কাছে এই সিটটা একদম কমফোর্ট মনে হয় না আর রাইডিং সিটটা যা আছে চলে খারাপ হবে না আর এটার লুকিং গ্লাসটা বড় থাকাতে আমি লুকিং গ্লাসটা চেঞ্জ করেছি এটাতে আমার তেমন একটা কোনো বেনিফিট হচ্ছে না বাট লুকিং গ্লাসটা বড়তে অনেক জায়গাতে আমরা ঢাকা শহরের জ্যামগুলি সহজে কাটে উঠতে পারি না আর এটার লাইটটা হেডলাইটটা আলো প্রথম প্রথম যা থাকে ভালো থাকে পরবর্তী কিছুদিন সময় গেলে লাইটের আলোটা অনেক কমে যায় সেক্ষেত্রে আমাদের এক্সট্রা লাইট ইউজ করতে হয় আদারওয়াইজ এটার মধ্যে খারাপ হলো যে ইঞ্জিন যেটা আগেই বলা হয়েছিল যে ইঞ্জিন যেটা খামায় এই গ্যাস কিটটার প্রবলেম আমি ফেস করছি দুইবার এছাড়া আমার কাছে প্রবলেম আর তেমন একটা প্রবলেম মনে হয় না বাইকের কোনো প্রবলেম হ্যাঁ আরেকটা সব থেকে বড়ো প্রবলেম হয়েছে বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম পিলন নিয়ে কোনো ভাঙ্গা অথবা কোনো স্পিড ব্রেকারে গেলে আমরা খুব মানে একটু অল্প ভাঙাতেই পড়লে গাড়ি বেঁধে যায় আর আমার মতে নিচের কিটটা আর একটু স্ট্রং করা দরকার ছিল সেটা স্ট্রং হলে হয়তো আমরা অনেক কিছুতে তো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে একটা গর্তে পড়লে বা একটু উল্টা পাল্টাভাবে গর্তে ফালাইলেই ভেঙে যায় এটা হলো এটার তোমার কাছে লাস্ট কোশ্চেন হচ্ছে তুমি কি এই জিক্সার এসএফ অথবা জিক্সার কিনতে রিকমেন্ড করবা নাকি সবাইকে আমি বলবো এই টাকার ভিতরে এখন যে রানিং প্রাইস টাকার হিসাবে জিক্সার একটা বেস্ট বাইক হবে আমি এতদিন ধরে যখন বাইকটা রাইড করতেছি আমার কাছে বাইকটা আমাকে কোনো রকমের কোনো দিকে ভোগায় নি এটা টায়ার থেকে শুরু করে চেন স্পকেট যদি একটু ভাবে ভালো মতো ওয়াশ টশ করে লুবলিং করা যায় সেই ক্ষেত্রে চেন স্পকেটটা আরও অনেক দিন আমাদের সাপোর্ট দিবে আমি রিকমেন্ড করি এই টাকার মধ্যে এই বাইকটা একটা বেস্ট বাইক হবে এখন যে বাজার মূল্য আছে এটা একটা বেস্ট বাইক বিকজ এটা দিয়ে সবথেকে আমার কাছে প্লাস পয়েন্ট আছে আমি যখন ঢাকার বাইরে যাই হাইওয়েতে রাইড করে আমার কাছে এটা অনেক বেশি কমফোর্টেবল লাগে বাইকটা এটা যেভাবে বাতাসটা কাটে যেভাবে ব্রেকিংটা হয় এটা অনেক অসাধারণ একটা কথা এটা খুব ভালো একটা বাইক ওই টাকার ভিতরে যদি আমি হ্যান্ডেলটাও পাচ্ছিল 5 হ্যান্ডেল আমার গাড়িটাও কিট করা আমি বলতে গেলে 2-in-1 আমি স্পোর্টস একটা ফিলও পাচ্ছি কমফোর্ট লেভেলটাও পাচ্ছি কিন্তু এটা আমার মতে এই টাকার ভিতরে একটা বেস্ট বাইক হতে পারে এইটা দিয়ে এখন পর্যন্ত আমার বেস্ট ট্যুর ছিল সিলেটে আর এছাড়া ছোটোখাটো আশপাশে অনেক ট্যুরও দিয়েছি সিলেটে আমি ট্যুর দিয়ে এই গাড়িটা আমি কোনো নেগেটিভ দিক আমি এখনও পাইনি এটা অসাধারণ একটা বাইক ট্যুরের জন্য আমি বলবো এই টাকার ভিতরে এই সেগমেন্টে খুব অসাধারণ একটা বাইক আমি সিলেটে যখন গেছি আমি ওখানে ভালো রাস্তাও ছিল আঁকা বাঁকা রাস্তাও আমি এটা রাইড করছি আঁকা বাঁকা রাস্তা থেকে কন্ট্রোলিং অসাধারণ একটা কন্ট্রোলিং বাইক ছিল এটা আরে মোটো টোটো ভাই হ্যাঁ ভাই নেক্সট বাইক কি আসতেছে ভাই একটা কমলা কালার বাইক